নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন নারীকে বিবাহ করা অনুচিত, সে নিয়ে চাণক্য কি বলেছিলেন। বিয়ে তো সবারই হয়, কারোর আগে আর কারো পরে, কিন্তু তার মধ্যে সঠিক জীবনসাথী বাছাই করা হলো অনেক শক্ত কাজ। কিন্তু জীবনসাথী ভুল বাছলেই বিপদ, দেখা দেয় অশান্তি, সংসার কেরোসিন হয়ে ওঠে কেবলমাত্র ভুল সিদ্ধান্ত, ভুল বিবাহেই। সমাজ সেই সিদ্ধান্ত গ্রহণের আগে খানিক ভাবনা চিন্তার অবকাশ রাখতে বলেছে বিশ্বের সর্বত্র। আমাদের দেশে চাণক্য নীতি নামে পরিচিত নীতি আমাদের জানায় বিবাহ সিদ্ধান্ত গ্রহণের আগে করণীয় ভাবার বিষয়ে। যে কোনো নারীর সঙ্গে বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়া উচিত হবে না, সে বিষয়ে বিস্তারিত জানতে পারি চাণক্য নীতি থেকেই। তাহলে দেখা যাক হাজার হাজার বছর আগের সেই চাণক্য নীতি কি বলেছিলেন সে বিধির বিষয়ে। চাণক্য বলেন, সুন্দরী হোক বা সুন্দরী না হোক, এই বিষয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। তিনি অন্তরে কথা বলেছেন, অন্তরের সৌন্দর্যই চাণক্যের মতে শেষ কথা। বিবাহ করার আগে জেনে নেওয়া উচিত পাত্রীর পরিবারের খুঁটিনাটি, পরিবারের পরিচয়ে মেয়েটির প্রকৃত পরিচয়। সুন্দরী নারী কিন্তু স্বভাব ভালো না হলে এমন পাত্রীকে বিয়ে না করাই সাব্যস্ত, কারণ সুন্দর রূপ তার সারা জীবন থাকবে না, কিন্তু তার স্বভাব কিন্তু ভালো হলে সেটি সারা জীবন আপনার সাথে থাকবে এবং আপনাকে ভালো রাখতেও সাহায্য করবে। কোনো পরিস্থিতিতেই মিথ্যাবাদী স্ত্রীকে বিবাহ করা উচিত নয়, যা পরবর্তীকালে আপনাদের সংসারে আগুন ধরাতে সাহায্য করবে। হবু স্ত্রী কতটা বিশ্বাসযোগ্যতা জেনে নেওয়াটা প্রাথমিক কর্তব্য, তাই তার সাথে বিয়ের আগে সময় কাটান, তাকে ভালো করে জানুন, তারপরে তার সাথে বিবাহের দিকে এগিয়ে যান। যে নারী গৃহকর্ম সম্পর্কে অজ্ঞ তার বিবাহ না করাই ভালো, কারণ পরে এই বিষয়ে ঝগড়া হতে পারে। নাস্তিক স্ত্রীলোককে কিছুতেই বিবাহ করবেন না, সংসারে আপনার অশান্তি হয়তো পরবর্তীকালে লাগতেই পারে। তাই বিবাহ করার আগে চাণক্যের মতের এই কিছু নীতি অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।